আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভীষণ সুন্দর এবং একটি কিউট বার্থডে পার্টির আইডিয়া নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। আর এই পার্টিটি ছিল আমার ছোট মেয়ে নুরাত, তার স্কুলের একটি ফ্রেন্ড, তার বার্থডে পার্টি। আর এই বার্থডে পার্টির জন্য আমি গিফট কিনতে গিয়েছিলাম স্মিথ টয় শপ, যেটি লন্ডনের একটি ফেমাস টয় শপ। এর একটি ব্রাঞ্চ আমাদের বাসার কাছেই ওপেন হয়েছে, তো ভাবছিলাম একদিন নুরাতকে নিয়ে আসবো, বাট তার আগেই আসতে হলো গিফট কেনার জন্য। আর ভালোই লাগছিল এত কাছে শপটি, এই টয় শপটি হওয়াতে আজকে আমার অনেক টেনশন কমে গেল। এসেই আমি আমার পছন্দ মতো গিফটটি কিনে নিয়েছি। আর গিফটটি কেনার আগে আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি এখানে কী কী টয় পাওয়া যায়। আর এই টয় শপে এসে খুব ইচ্ছে হচ্ছিল আবার ছোটবেলায় ফিরে যাই। আবার এটাও ভাবছিলাম আমি যদি নুরাতকে এই শপে নিয়ে আসি তাহলে আমরা কি এসব থেকে ফিরে যেতে পারবো বাসায়, কি অবস্থা হবে। ইদানিং সে কিন্তু টয় কেনার জন্য শপে গেলে ভীষণ কান্নাকাটি করে। যাই হোক, একদিন নিয়ে আসবো ওকে ইনশাল্লাহ। আর এখন আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি টয় শপের, এতে করে আপনারা আইডিয়া পেতে পারেন বাচ্চাদের জন্য কী কী গিফট করা যায়। আর যারা এই পার্টি দেখতে চান না তারা স্কিপ করতে পারেন। Thank you.
দেখলেন তো এত সুন্দর সুন্দর টয়, আমি তো সব কিছু ভিডিও করতে পারিনি, অল্প কিছু করেছি। যাই হোক, এখানে ছোট ছেলে কিংবা মেয়ের প্রত্যেক ধরনেরই টয় আছে। আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল এত সুন্দর সুন্দর টয়, এবং শেষমেশ আমি তিনটি টয় চুজ করেছিলাম, তো তিনটির মধ্যে আমি কোনটি নেব সেটাই কনফিউশনে পড়ে গেছি। আর যেটি আমার কাছে ভালো লেগেছে, এখানে টয়গুলো কিন্তু রিজনেবল প্রাইসে আছে, আপনি সামর্থ্য অনুযায়ী আপনি টয় গিফট করতে পারবেন। যাই হোক, আমার পছন্দ মতো দুটি গিফট নিয়ে এসেছি, সেগুলো এনে আমি বাসায় র‍্যাপ করে নিয়েছি। তাড়াতাড়ি র‍্যাপ করার কারণ, এগুলো যদি নুরাদকে দেখাই তাহলে সে এখনই বায়না ধরবে, তাকে আবার টয় কিনতে নিয়ে যেতে হবে। এই জন্য আমি ওকে না দেখিয়ে এগুলো র‍্যাপ করে নিয়েছি। পরে অবশ্য ওকে বলেছি, ও স্কুল থেকে আসার পর একটু মন খারাপ করেছিল, পরে বলেছি তার বার্থডেতেও তাকে এভাবে গিফট দিব। তো এর মধ্যে আমরা মা মেয়ে রেডি হচ্ছি। আজ শনিবার, ওরা আমাদের দুটার সময় যেতে বলেছে। নুরাদ ভীষণ এক্সাইটেড, এই প্রথম সে তার স্কুলের একটি ফ্রেন্ডের বার্থডে পার্টি খেতে যাচ্ছে। আর এই বার্থডে পার্টির বাধা হয়ে কে দাঁড়িয়েছে জানেন? বৃষ্টি। তার কারণ হলো, ও যেহেতু গাড়ি নিয়ে গেছে, আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না, আবার ওদের বাসাটি কাছে আছে, যে ক্যাব ডেকে নিয়ে গেলেও ওটা ওয়ার্থিট হবে না। আবার আমরা যদি ছাতাও নিয়ে যাই তাও মনে হচ্ছে আমরা ভিজে যাব। তারপরেও কোনো উপায় না দেখে আমরা মা মেয়ে কিন্তু ছাতা নিয়ে ছুটেছি, সাথে আয়ানকেও নিয়েছি আমাদের হেল্পার হিসাবে। তবে বাসাটি অনেক কাছে ছিল, আমি বুঝতে পারিনি এত কাছে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ওদের পার্টিতে চলে এসেছি, আয়ান অলরেডি বাসায় চলে গেছে। আর এখানে এসে তো আমি খুবই সারপ্রাইজড, এত সুন্দর করে ওরা বার্থডে পার্টির আয়োজন করেছে একদম ঘরোয়া পরিবেশে। ওদের গার্ডেনের যে শেডটি, সেটিকে তারা সুন্দর করে রিফারবিশ করে নিয়েছে, এবং সেখানে তারা এরকম ছোটোখাটো অনুষ্ঠানগুলো করে থাকে। আর আজকে আমি এই পার্টিটি শেয়ার করছি, তাতে করে আপনারা কিন্তু অনেক রকমের আইডিয়া পেতে পারেন। আর এই আইডিয়াগুলো যদি আমরা আমাদের বাচ্চাদের বার্থডে পার্টিতে করি তাহলে অনেক নতুনত্ব আসতে পারে। আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে তাদের এই আইডিয়াগুলো, তারা যদিও পার্টি অর্গানাইজ দিয়ে করেছে, তারপরেও আমরা নিজেরাও কিন্তু অনেক কিছু করতে পারি এগুলো ফলো করে। বাচ্চাদের জন্য ওরা একটা সুন্দর করে টি টেবিল অর্গানাইজ করেছে, যেখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আছে, ওদের জন্য হট চকলেটের ব্যবস্থা আছে। ওই টেবিলটা দেখেই আমি মুগ্ধ। তার উপর তারা খেতে খেতে কিন্তু আবার প্রজেক্টরে বার্থডে গালে ছোটোবেলার পিকচারগুলোও এনজয় করছে। আর এই পার্টির পুরো থিমটাই ছিল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। আর এই থিমকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য তারা বিভিন্ন রকম ডেকোরেশন করেছে, এবং বাচ্চাদের সেই প্রজেক্টরে মুভিটাও দেখাচ্ছে। বাচ্চাদের জন্য যেমনি তারা বিভিন্ন রকম খাবার রেখেছে টেবিলে, তেমনি আমাদের বাচ্চাদের মাদের জন্য টেবিলে রাখা হয়েছে বিভিন্ন রকম স্যান্ডউইচ, স্ন্যাক্স এবং সেভরি একটি ট্রে, তারপর তারা হট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, সেই সাথে পপকর্নও রেখেছে। আমার কাছে বেশি সুন্দর লেগেছে বার্থডে গার্লের মায়ের সেই বানানো কুকিগুলো, সুন্দর করে সে সেখানে অনেক কিছু লিখেছে। পুরো বার্থডে পার্টিটাই আসলে একরকমের স্বপ্নের মতো মনে হচ্ছিল। আর নুরাদ তো খুশিতে তার কথা বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে এত মানুষ দেখে, তার পরিচিত বান্ধবী দেখে সে একটু চুপচাপ হয়ে গেছে, কিন্তু সে খুব এনজয় করছিল। এর মধ্যে সবচেয়ে বড় সারপ্রাইজ, কেক নিয়ে আসা হলো, আর কেকের সাথে সেই রাজকুমারী। সেই রাজকুমারী বাচ্চাদের সাথে কিন্তু খুব ফান করছিল, আর আমার মনে হয় পুরো পার্টির আকর্ষণই ছিল সেটা। বাচ্চারা কিছুক্ষণের জন্য হলেও মনে হচ্ছিল তারা আসলেই অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ডে, যেখানে রাজকুমারী তাদের সাথে খেলছে, বিভিন্ন রকম গেম খেলছে, তাদেরকে স্টোরি শোনাচ্ছে, তাদের সাথে ড্যান্স করছে। এই যে ড্রিঙ্কটি দেখলেন, এটি খুব কিউট ছিল,
আমি তো বুঝতে পারছিলাম না এই ছোট্ট বোতলের মধ্যে ওরা কী খাচ্ছে। পরে মনে হলো এটাও বোধহয় সেই স্টোরির থিম, যেখানে লেখা আছে এটি খেলে কেউ হয়তো ছোট হয়ে যাবে, আবার কেউ জায়ান্ট হয়ে যাবে। তো যাই হোক, এরপর রাজকুমারী সবার হাতে আবার ট্যাটু করে দিচ্ছিল। প্রত্যেকটা পার্টি আসলে খুব এনজয়েবল ছিল। আমি তাহলে আপনাদেরকে একদম থরলি একটা আইডিয়া দিতে পারি এই পার্টিটা দেখে। প্রথমে হলো আমরা যে কোনো একটা থিম বেছে নিতে পারি, সেই হিসাবে আমরা পার্টি করব। তারপর আমরা তেমন কোনো ম্যাসি খাবারের আয়োজন না করে শর্টকাট আমরা বাচ্চাদের পছন্দের এবং বড়দের পছন্দ খাওয়া করে নিতে পারি। তারপর কেক তো সবসময় থাকে, আর কেকটা যে টেবিলে আনবে তাকে স্পেশালভাবে সুন্দর করে সাজিয়ে এবং তাকে একটা ক্যারেক্টার করে সে বাচ্চাদের সাথে গল্প করবে, কিছুক্ষণ ফান করবে, এরকম আমরা করতেই পারি। বা যে বাচ্চারা গেস্ট হয়ে আসে তাদের জন্য আমাদের তো টুকিটাকি গিফট আইটেম থাকেই, সেগুলোকে আমরা সারপ্রাইজ ওয়েতে ওদেরকে দিতে পারি। এছাড়া তাদের ফেসে ফেস পেন্টিং করতে পারি, হাতে ট্যাটু লাগাতে পারি। বাচ্চাদের এগুলোতেই অনেক আনন্দ, আর এই আনন্দগুলো মেটাতে কিন্তু আমাদের খুব একটা সময় এবং টাকা পয়সার প্রয়োজন হয় না, শুধু আমাদের সুন্দর একটা মনের মানসিকতা দরকার। সবাই চলে যাওয়ার পরও আমরা থেকে গেলাম, যেহেতু আমার বাসার কাছে। আবার নুরা তো আসতে চাচ্ছিল না, ও বলছিল তার প্রেজেন্টগুলো যেন তার বান্ধবী ওপেন করে। ওরা আবার কিছুক্ষণ খেললো দু তিনজন মিলে, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। ভেবেছি বৃষ্টি থামবে, বৃষ্টি আর থামেনি। বাসাটা কাছে ছিল বলে রক্ষা, তা না হলে যে কি হতো মামের। তো যাই হোক, আমরা বাসায় চলে এসেছি। আসার পর আমার নুরাত বলল সে হাংরি, বুঝিনি তো বাচ্চারা কোথাও গেলে কিন্তু কিছু খেতে চায় না, এত খাবার তার সামনে ছিল, সে প্রত্যেকটা খাবারই এক কামড় দিয়ে রেখে দিয়েছে। এরপর ফ্রেশ ট্রেশ হয়ে ওকে শর্টকাট করে নুডলস বানিয়ে দিয়েছি, ওকে নুডলস খাওয়াচ্ছি। তো ভেবেছি আজকে যেহেতু অনেক জার্নি গেল, ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব। তো সে আবার বলল না, সে এখন ঘুমাবে না, একটু ড্রয়িং করবে। তো সে তার ডলি দেখে দেখে ড্রয়িং করছিল, আর অন্যদিকে আমি টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আজকে পার্টিটি কিন্তু সত্যিই অনেক ভালো লেগেছে আমার কাছে। এই প্রথম মনে হয় আমি এরকম সুন্দর অয়েল অর্গানাইজ একটি পার্টিতে গিয়েছি। হোমলি একটি পরিবেশে বাচ্চাদের সব রকমের আনন্দ দেওয়া হয়েছে, আর এই আনন্দটি কিন্তু বড় কোনো হল বুক করে বার্থডে পার্টি করলেও হয়তো পাওয়া যেত না। আজ তাহলে এ পর্যন্তই। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার কিন্তু একটু মন খারাপ হয়েছে, আমার আপুরা আগের মতো আমার চ্যানেলটি ভিউ করছেন না। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কি দেখতে চান আমার চ্যানেলে, ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ব্লগ নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।